করোনা লকডাউনের কারণে পিরোজপুর সরব কাঠির সুটিয়া কাঠের মশারি পট্টির মশারি ব্যবসায়ী ও কারিগররা অসহায় হয়ে পড়েছে। এখানকার প্রায় 250টি পরিবার এই মশারি ব্যবসার সাথে জড়িত, তাই এলাকাটির নাম হয়েছে মশারি পট্টি। করোনার লকডাউনে কেমন আছেন মশারি ব্যবসায়ী ও কারিগররা, এ নিয়ে এম ইসলাম জাহিদের বিশেষ রিপোর্ট। আপনি কতদিন থেকে এই মশারি তৈরির সাথে যুক্ত আছেন? প্রায় 10 বছর। 10 বছর থেকে আপনি এই মশারি তৈরির সাথে জড়িত? জি। কিরকম মানে আপনি কতগুলো মশারি তৈরি করতে পারেন প্রতিদিন? আপনি কি একা করেন না আর কেউ আছে? না, আমার হাজবেন্ড তো করেন। ঘরে দুজনেই করেন? পাইকারও আসে, পাইকারি বেশি দেয় না, ওর আব্বু যায় হাটে বাজারে। হাটে বাজারে গেলে বিক্রি একটু দাম বেশি বেশি করেন? আপনি তৈরি করেন আর উনি গিয়ে বিক্রি করেন? বিক্রি করেন। এক পিসের দাম কত হয়? নেতা তো সাইজের উপর নির্ভর করে। কি কি সাইজ তৈরি করেন? 4.5x7, 6.5x7, তারপর ধরেন 3x7, 3.5x7, 4.5x7। এক এক রকম এক একটা দাম আর কি। সর্বনিম্ন কয় টাকা বিক্রি করেন, যেটা ছোট আর বড়টা কত? ছোটটা 300 থেকে 350-এর ভিতর, আর ছোটটা 200-250। এই যে লকডাউন চলছে, করোনার লকডাউন, এই লকডাউনে আপনাদের কি অবস্থা, কিরকম আছেন আপনারা? লকডাউনে মূলত আমরা আছি খুবই দুরবস্থায়, কারণ হইলো ঢাকা থেকে এই নেট আনতে পারতেছি না, তারপর বেচা বিক্রিতেও আছি খুব দুরবস্থায়, বেচা বিক্রি তো নাই, কোথাও যাইতে পারি না, তারপর দোকানপাট বন্ধ, বিভিন্ন দিক নিয়ে আছি খুবই দুরবস্থায়। আপনার এই কারখানায় কতজন লোক কাজ করে? আমার এই কারখানায় লোক কাজ করে 3 জন। 3 জনে কাজ করেন। তো কতদিন আগে এই কারখানা আপনি গড়ে তুলেছেন? এই কারখানা গড়া হয়েছে মনে করেন যে 10-12 বছর আগে। 10-12 বছর। এই অঞ্চলে শুরু হয়েছে কবে? এই অঞ্চলে শুরু হয়েছে তা আমরা মনে করেন আমি দেখি নাই। এখানে মূলত আমাদের এই ব্যবসায় ইনভেস্টমেন্ট তেমন একটা লাগে না, তারপরও 5-6 লাখ টাকা লাগে, আর ব্যবসা অতিরিক্ত না, সীমিত ব্যবসা। জি, তো কোথায় বিক্রি করেন এগুলো? কোথায় বিক্রি? বিভিন্ন হাটে, তারপর পাইকার আছে, পাইকাররা নেয়, পাইকাররা নিয়ে যায়। সবই বন্ধ। হ্যাঁ, পাইকার আসে, পাইকাররা নিয়ে যায়। এলাকার বাইরে কি আপনারা এগুলো পাঠান? হ্যাঁ, এলাকার বাইরেও পাঠাই। এখান থেকে নিয়ে যায় না, আপনাদের পৌঁছে দিতে হয়? আমাদের পৌঁছে দিতে হয়। কতগুলো মশারি আপনি প্রতিদিন তৈরি করতে পারেন? আমার থেকে 15 থেকে 20টা মশারি প্রতিদিন তৈরি করতে পারি। তাতে আপনি কত টাকা পান প্রতিদিন? 350 থেকে 400 এরকম। প্রথম থেকেই বানাই তো, বিভিন্ন জায়গা হাটে ঘাটে যাইয়ে বেশি। এখন তো খুবই দুরবস্থা, একেবারে মানে না খাই মরার মতো, বুঝছেন? অর্থাৎ আমি কোথাও মাল বিকতে পারি না, মাল লইয়ে গেলে মাল লইয়েও যেতে পারি না। ফোন করি তখন বলে যে দেখেন আমরাও তো দোকানদারি করতে পারি না, কাজে আপনার মাল আমি কিনে কি করব। আপনি কতদিন আগে বা কে বা কারাই প্রথম মশারি তৈরি করে সেটা বলবেন? এটা আমি এবং আমার বাড়ির পাশের ভাই সম্পর্কে হাবিবুর রহমান আর আমি, আমরাই প্রথম এই লোকে শুরু করছি। একবার ফার্স্ট তখন এই ধরনের ছিল না। কতদিন আগে এটা? সেটা আজ থেকে ধরেন 30-35 বছর আগে। তো কি কিভাবে তৈরি করতেন তখন? কি তখন আমরা এই মানে কাপড়ের এই যে থান না, থানের যেটা কাট পিস, এর থেকে আমরা শুরু করছি। আপনি প্রথম যখন শুরু করেন তখন কি কাপড় বা কিভাবে শুরু করেন? এই প্রথম আমরা একবার ফার্স্ট শুরু করেছিলাম বিদেশি পুরান নেট থেকে। শুরু যে আপনি করলেন কি মাথায় নিয়ে বা কিভাবে আপনি শুরু করলেন যে এটা মশারিটা তৈরি করা যায়, বা আপনি কোথাও দেখছেন বা শিখছেন বা আমার কি দেখে উদ্বুদ্ধ হলেন? আমার বাপ ভাই এরা ছিল দর্জি। জি, এই হিসাবে মেশিন ছিল বাড়িতে, বাজারে ছিল, বাড়িতেও ছিল, তো সেই হিসাবে আমরা সেলাই টেলাই পারতাম। তখন ওই পুরান যে মাল আসতো বিদেশ থেকে, ওর মধ্যে কিছু নেট আসলো পর্দার মতো পাতলা পাতলা,
ওইটা হাবিব এবং আমরা আমি চিন্তা করলাম যে থেকে মশারি কাটা যায় না, তো ওইগুলো জোড়াই জোড়াই আমরা প্রথম মশারি করছি, এটা বাস্তব একেবারে। হ্যাঁ, এবং হাটে নিয়ে ফুটপাতে আমরা বেচছি, চলছে। পরে তো আমাদের দেশে নতুন শুরু হলো, গ্রামগঞ্জে চলে। কিরকম মানে কত ফ্যামিলি বা কত লোক এই ব্যবসার সাথে এখন সম্পৃক্ত? এখন আমার এলাকায় ধরেন এখানে অন্তত কমপক্ষে 250 ফ্যামিলি আছে যারা এর সাথে জড়িত। এর বাইরেও আছে, যেমন আমাদের একটা নান্দুয়ার ছুটিয়াগাড়িতে আছে, বালিহারিতে আছে, সোহাগদলে আছে, ইলুহারে আছে। মানে এটা আস্তে আস্তে ছড়াইছে, অনেক ছড়াইছে, অনেক ছড়াই গেছে। হ্যাঁ, এই শিল্পকে ধরেন আরো যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনার কি পরামর্শ, কিভাবে এটাকে? আমাদের শিল্পের প্রথম বাধা হলো আমাদের যে পুঁজির দরকার, সেটা তো আমাদের অনেকেরই নেই। আমরা একটু সরকারি সহায়তা পাইলে আমরা একটু আগাইতে পারি, ইন্ডাস্ট্রি একবার বড় করতে পারি, আলাদা ঘর করে, আলাদা সেখানে আরো বেশি মেশিন লাগাই, মেয়েদেরকে সেখানে সুযোগ সুবিধা দেওয়া। মেয়েরা অনেক ঘরেই আছে যারা মেয়েরা করে, বউ শাশুড়ি এরা অনেকেই করে, মানে পরিবারের সবাই, পরিবারের সবাই সেলাই মেশিন ঘুরাইতে পারে এবং তারা মশারি করতে পারে। ওগুলার গাইড গুলা চিটিয়াং থেকে আনলে আমাদের বাজারে বা এলাকায় বিক্রি করা হয়। মশারি মশারি খেলা খেলো আপা মশারি, আমরা মশারি বানাইতেছি, ব্যস্ত করতেছি না। এই করোনা বাড়ির দিকে গ্রামে যাচ্ছি, মানে ব্যস্ত করতেছি না, বাড়িতে বাড়িতে যাই দাবড়াইয়া, এবং আমরা খুব দুরবস্থা আছি বর্তমানে। এখন ওই গ্রামে গেলে পাবলিককে দাঁড়িয়ে বাইরে দেয়, করোনা বাইরে চলে যা, তোমরা ব্যস্ত পারবে না, মশুরি আমরা চলে যেতে চাই। আমরা মনে করেন পকেট খরচ করে, টাকা খরচ করে যাই, কিন্তু আই খালি এবার যে কাটা নিয়ে খরচ সব করে যাই। আমরা মাল ব্যস্ত করতেছি না, মাল বানাইতেছি। কতজন লোক আপনার এরকম মশুরি বিক্রি করেন? আপনার 20-30 জন লোক আমরা মশুরি আড্ডা বিক্রি করতেছি।